অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। রোববার রাত 11টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের VVIP গেট দিয়ে রাষ্ট্রপতিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি, পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা বিদায় জানান। শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত কারণে রাষ্ট্রপতিকে শনিবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে দেখতে যান। সিঙ্গাপুর থেকে আসা দুইজন চিকিৎসকের পরামর্শে রোববার রাতেই রাষ্ট্রপতিকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত হয়।